শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি সামিনা শর্মিন, সহকারী শিক্ষক, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। পাঠ পরিচিতি, শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় পঞ্চম, সামাজিকীকরণ ও উন্নয়ন। তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? একটা সুন্দর শিশুর ছবি দেখতে পাচ্ছ। এই শিশুটি ধীরে ধীরে বড় হয়ে একজন সামাজিক মানুষে পরিণত হবে। দেখো, সে জন্মগ্রহণের পর সে তার বাবার অর্থাৎ পরিবারের সান্নিধ্যে বড় হচ্ছে। তারপর তার স্কুলে যাওয়া, নিজে বড় হওয়া এবং এক সময়ে জীবন পরিক্রমায় সে একজন ডাক্তার। অর্থাৎ এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, যে এটা হলো একটা সামাজিকরণ প্রক্রিয়া। অর্থাৎ সামাজিকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। তাহলে আজকের পাঠ, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, অর্থাৎ সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা বলতে পারবে, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। তাহলে সামাজিকীকরণ কি? সামাজিকীকরণটা তোমাদের প্রশ্নে থাকতে পারে, এটা অনুধাবনমূলক প্রশ্নে থাকতে পারে, আবার জ্ঞানমূলক প্রশ্নেও থাকতে পারে। তো আমাদের আগে জানতে হবে যে সামাজিকীকরণটা কি, অর্থাৎ সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি। সামাজিকীকরণ এমন একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। এ প্রক্রিয়ায় সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি জীবন নিজের উন্নয়ন ঘটায় এবং সমাজের উন্নয়নে অংশগ্রহণ করে। অর্থাৎ ব্যক্তি তার জীবনে যেরকম উন্নয়ন ঘটায় সেরকম সমাজের উন্নয়নেও তারা অংশগ্রহণ করে থাকে। এবার দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ, পরিবারের সব সদস্য মিলে তারা খাওয়া দাওয়া করছে, বসে অবসর সময় কাটাচ্ছে, ভ্রমণে যাওয়ার ছবি, বিভিন্ন চিত্ত বিনোদনের ছবি। এই ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারি, যে শিশুর সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রভাব রয়েছে, এই প্রভাবের মধ্যে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের এখানে এমন প্রশ্ন হতে পারে যে শিশুর সামাজিকীকরণের ভূমিকা কি, আলোচনা করো। সো তোমরা সেখানে এভাবে উত্তরটা লিখতে পারবা যে পরিবার হচ্ছে সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন। শিশুর ভিতরে আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা জাগিয়ে তোলে পরিবার। শিশুর আচার আচরণ, খাদ্যাভ্যাস, ধর্মীয় শিক্ষার উপর পারিবারিক শিক্ষার প্রভাব পড়ে। মা হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক, শিশুর জীবনের প্রথম শিক্ষালয় হচ্ছে পরিবার। অর্থাৎ পরিবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একজন শিশুর জন্য। এবার দেখো, পরিবারের পরে শিশু যাদের সান্নিধ্যে আসে তারা কারা? আমরা পরিবারের গণ্ডির মধ্যে একটা শিশু যখন বেড়ে ওঠে তখন শুধু সে পরিবারের নিয়ম কানুনই শিখে। তো পরিবারের পরে আর কার কার সঙ্গে সে বেড়ে ওঠে, কার কার সান্নিধ্য পায় সেটা দেখো। প্রথমে পায় আত্মীয় স্বজনের, তারপর প্রতিবেশী, স্থানীয় মানুষ, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। তাদেরকে এক কথায় কি বলা যায়, এই যে একটা শিশু বিভিন্ন জনের সান্নিধ্যে আসলো, তাদেরকে একত্রে কি বলা যায়, তাদেরকে একত্রে কি বলা যায়, এরা হলো সবাই স্থানীয় সমাজের অংশ। অর্থাৎ আমরা বলতে পারি যে পরিবারের পরে স্থানীয় সমাজের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। স্থানীয় সমাজের যে উপাদানগুলো রয়েছে সে উপাদানগুলো দেখো, সাহিত্য ক্লাব, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব, নাচের স্কুল, এগুলো সবকিছু কিন্তু স্থানীয় সমাজের অন্তর্ভুক্ত। এবার দেখো, শিশুর সামাজিকীকরণে স্থানীয় সমাজের ভূমিকা কি হতে পারে।
স্থানীয় সংগঠনগুলো ব্যক্তি চিন্তা ও দৃষ্টিভঙ্গি উন্নত করে, স্থানীয় মানুষের ভাষা, চালচলন, আচার আচরণ শিশু রপ্ত করে, ব্যক্তির সুকুমার বৃত্তি ও সৌন্দর্য বোধ জাগিয়ে তোলে, বিভিন্ন ব্যক্তির সংস্পর্শে এসে তাদের কথাবার্তার ধরন আয়ত্ত করে। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান শিশুকে সহনশীল হতে শিখায়। অর্থাৎ আমরা বলতে পারি বিদ্যালয়ে পরিবারের পরে কিন্তু স্থানীয় সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো স্থানীয় সমাজের এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে অনুধাবনমূলক প্রশ্নে, যে শিশুর সামাজিকীকরণে স্থানীয় সমাজের ভূমিকা আলোচনা করো। সমবয়সী সঙ্গীদের কাছ থেকে শিশুরা কি কি গুণ অর্জন করতে পারে? তো আমরা যে প্রতিষ্ঠানের প্রভাবগুলো পড়ছি এটার মধ্যে সমবয়সী সঙ্গী দের সঙ্গে মিশে শিশুরা কি কি গুণ অর্জন করতে পারে। দেখো, সমবয়সী সঙ্গীদের সাথে একত্রে অনেক শিশু খেলাধুলা করে, সেখানে তারা নেতৃত্ব দেওয়ার যে প্রবণতাটা রয়েছে সেই নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে। সহযোগিতা, একে অপরকে সহযোগিতা করার মন মানসিকতা কিন্তু গড়ে উঠতে পারে এই সমবয়সী সঙ্গীদের কাছ থেকে। এরপর হলো সহযোগিতা, একজন আরেকজনকে সহযোগিতা করার মন মানসিকতা গড়ে ওঠে। শিশুর সামাজিকীকরণে সমবয়সী সঙ্গী কিভাবে ভূমিকা রাখে? শিশু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ে, অর্থাৎ এক কথায় বলা যায় সমবয়সী সঙ্গীদের সাথে মিশে শিশু কি কি আচরণ রপ্ত করে। শিশু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ে, সঙ্গীর চাল চলন আচার আচরণ সে রপ্ত করে, সে সহনশীল হয়, অন্যের বিপদে এগিয়ে যাওয়ার মনোভাব সৃষ্টি হয়, বন্ধুর কথাবার্তার ধরন আয়ত্ত করে, শিশু সহমর্মী হয়। অর্থাৎ এই গুণাবলী কিন্তু সমবয়সী সঙ্গীর কাছ থেকে সে আয়ত্ত করে। শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা, তাহলে আমরা এর আগে পড়লাম পরিবার, তারপরে স্থানীয় সমাজ, তারপরে সমবয়সী সঙ্গী, এবার আমরা পড়বো যে বিদ্যালয়ের কি ভূমিকা। শিশুর সামাজিকীকরণে বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো তোমাদের যদি অনুধাবনমূলক প্রশ্নে এই প্রশ্নটা আসে তাহলে তোমরা উত্তরটা কিভাবে দিবা? দেখো, শিশুকে সময়ানুবর্তী করে এই পরিবার, দায়িত্বশীলতা রপ্ত করে সে যুক্তিবাদী হয়, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে শিশুর দেশপ্রেম জাগ্রত হয়, শিশুর নিয়ম কানুন মেনে চলার প্রবণতা তৈরি হয়, শিশুকে বিনয়ী করে বিদ্যালয়। অর্থাৎ বিদ্যালয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামাজিকীকরণের ক্ষেত্রে। ছবিতে তোমরা কোন ধরনের প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ফুটে উঠেছে বলে তোমরা মনে করো? এটা একটা ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ছবি, তাহলে আমরা বুঝতে পারি যে এটা কোন প্রতিষ্ঠানের। এটা হলো রাজনৈতিক প্রতিষ্ঠানের ছবি ফুটে উঠেছে। শিশুর সামাজিকীকরণে রাজনৈতিক প্রতিষ্ঠান কি কি ভূমিকা রাখে, এটাও তোমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন, যে শিশুর সামাজিকীকরণে রাজনৈতিক প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। তাহলে উত্তরটা তুমি এইভাবে দিবা যে রাজনৈতিক প্রতিষ্ঠান সুসংগঠিত করে, শিশুকে কি করে? সুসংগঠিত করে, ব্যক্তিকে সচেতন করে, ব্যক্তিকে অধিকারের আদায় কিভাবে করতে হয় সেটা শিখায়, নেতৃত্বের বিকাশ ঘটায়, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিকে দেশপ্রেমিক নাগরিকে পরিণত করে, দলীয় নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে দায়িত্বশীল নাগরিকে পরিণত হয়। শিশুর সামাজিকীকরণে কোন কোন প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে তাহলে আমরা একটু দেখে নিই একবার। যেমন দেখো, পরিবার, তারপর আমরা আলোচনা করেছি স্থানীয় সমাজ, তারপর সমবয়সী সঙ্গী, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে রাজনৈতিক প্রতিষ্ঠান। এই 5টা পয়েন্টই কিন্তু তোমাদের পর্যায়ক্রমে আমি আলোচনা করে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার মূল্যায়ন হিসেবে আমি কয়েকটা প্রশ্ন এখানে সেট করেছি। দেখো, সামাজিকীকরণ কি? শিশুর সামাজিকীকরণের ভিত্তি স্থাপিত হয় কোথায়? স্থানীয় সমাজের কয়েকটি উপাদানের নাম বলো। সমবয়সী সঙ্গীর মাধ্যমে শিশুর কি ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে? শিক্ষা প্রতিষ্ঠানকে কেন সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়? এই পাঠ শেষে তোমাদের যে যে প্রশ্নটা
বেশি গুরুত্বপূর্ণ সেই সেই প্রশ্নগুলো আমি এখানে অ্যাড করেছি। এবার তোমাদের আমি একটা প্রশ্ন দিয়েছি, উচ্চতর দক্ষতা, এটা হচ্ছে তোমার বিদ্যালয় তোমাকে একজন সামাজিক মানুষে পরিণত করতে পারে কিভাবে ভূমিকা রাখছে এই ব্যাখ্যা করো। অর্থাৎ এই প্রশ্নটা তোমার উচ্চতর দক্ষতা দিয়ে লিখতে হবে। এখানে জ্ঞানমূলক থেকে কিছু প্রশ্ন, অনুধাবনমূলক থেকে কিছু উত্তর লিখবা, তারপর মেইন পয়েন্টটা দিবা যে বিদ্যালয় তোমাকে কি কি ভূমিকা রাখছে, যে পয়েন্টগুলো আমি এর আগে দিয়েছি, একজন ভালো মানুষ তৈরিতে, একজন সামাজিক মানুষে পরিণত করতে বিদ্যালয় কি ভূমিকা রাখছে, কিভাবে ভূমিকা পালন করছে, সেটা লেখার পরে তুমি একটা তোমার মন্তব্যের স্টেপ দিয়ে দিবা। এবার আমরা আলোচনা করব সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব। এবার দেখো একটা শিশু, তারা কি করছে, তারা একজন আরেকজনকে দেখে অনুকরণ করার চেষ্টা করছে, অর্থাৎ ছোট শিশুটি তার বোনকে অনুকরণ করছে। তাহলে আমরা এখন শিখবো যে অনুকরণটা কি। অনুকরণ হচ্ছে একজন আরেকজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করা। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশুরা ভাষা, উচ্চারণ, বাচন ভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে। বড়রাও অনুকরণের মাধ্যমে নতুন পরিবেশের উপযোগী করে নিজেকে খাপ খাওয়ায়। অর্থাৎ এখানে যে কথাগুলো এসেছে এটা আমাদের বাস্তব জীবনের সাথে কিন্তু হুবহু মিল রয়েছে। একটা শিশু পরিবারের বড়দেরকে অনুকরণ করে, সেই হিসেবে আচরণ করতে শিখে। ছবিতে করোনা ভাইরাস প্রতিরোধে কি করা উচিত তার নির্দেশনা দেয়া হয়েছে। তোমরা একটা লিফলেটের মতো দেখতে পাচ্ছ যে হাত ধুত করণ, কফের জন্য টিস্যু ব্যবহার করণ, মুখমণ্ডল স্পর্শ করা থেকে বিরত থাকা। এবার দেখো আর একটা লিফলেট, বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং কে না বলুন। বাল্য বিবাহকে না বলুন, মাদককে না বলুন, ইভটিজিং কে না বলুন। এটা একটি সামাজিক সচেতনতামূলক পোস্টার। সকল মানুষের মধ্যে এই ধরনের ইতিবাচক মন মানসিকতা তৈরি করানোর জন্য এই পোস্টারটা করা হয়েছে। এইভাবে সামাজিক নিয়ম নীতি বা আচার আচরণ শিক্ষণ প্রক্রিয়ার নামই হচ্ছে অভিভাবন। আমরা এতক্ষণ যে অনুকরণ কি সেটা বুঝলাম, এখন হচ্ছে অভিভাবন। অভিভাবন বলতে কি বোঝো? অভিভাবন হচ্ছে কোনো ধ্যান ধারণা, নিয়ম নীতি, সামাজিক ভাবে প্রচারণার মাধ্যমে যেগুলো অন্যের মধ্যে পৌঁছে দেওয়া হয়, অন্যের মধ্যে প্রবিষ্ট করানো হয়, সেটাই হচ্ছে অভিভাবন প্রক্রিয়া। অভিভাবন বলতে কি বোঝো? দেখো এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসলে তোমরা এইভাবে উত্তর লিখবা। অভিভাবন এমন একটি যোগাযোগ প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য বা প্রস্তাব অপরের কাছে পৌঁছে দেয়। নিজের ধ্যান ধারণাকে অন্যের মধ্যে প্রবিষ্ট করানোর চেষ্টা করাই হলো অভিভাবন। এই প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় অন্যের আচার আচরণ ও কাজকর্মকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করার। সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে, পরিবার থেকে শুরু করে সর্বত্রই এই প্রক্রিয়ার প্রয়োগ দেখা যায়। এটা অনুধাবন বলতে তাহলে তোমরা কি বোঝো? এটা কিন্তু অনায়াসে তোমরা এখন বলতে পারবা যে নিজের ধ্যান ধারণা যখন অন্যের মধ্যে প্রবিষ্ট করানো হয়, অন্যের মধ্যে ঢুকানো হয়, অন্যের মধ্যে বোঝানোর চেষ্টা করা হয়, সেটাই হচ্ছে অভিভাবন প্রক্রিয়া। এবার দেখো আমরা স্ক্রিনে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি, সুপারম্যান, স্পাইডারম্যান, বিভিন্ন ধরনের ছবি আমরা দেখতে পেলাম। এই শিশুরা স্পাইডারম্যান, ব্যাটসম্যান, সুপারম্যান মুভি দেখে এই সুপার হিরো চরিত্র নিজেদের মধ্যে অঙ্গীভূত করে তাদের মতো করে সেজেছেন। মানে সামাজিকীকরণে এই উপাদানটির নাম হচ্ছে অঙ্গীভূতকরণ। আমরা প্রথমে শিখেছি অনুকরণ, তারপরে আমরা শিখেছি অভিভাবন, এবং 3 নম্বর পয়েন্টে আমরা শিখব যে অঙ্গীভূতকরণটা কি। নিজের কোনো জিনিস প্রয়োজন তা বুঝতে পারা, অর্থাৎ শিশুর এমন এক লেভেলে এসে পৌঁছাবে তখন সে নিজের কি করা প্রয়োজন এটা সে বুঝতে পারবে, এবং সেই জিনিসগুলোকে সযত্নে রাখা বা রক্ষা করা বা একাত্মতা প্রকাশ করাই হলো অঙ্গীভূতকরণ। অর্থাৎ আমার যে জিনিসটা প্রয়োজন সেটা যখন একজন শিশু বুঝতে পারবে, সেটা যখন সে নিজের মধ্যে নিয়ে আসবে, সেটা হলো অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ মানে হলো অন্যের অন্তর্ভুক্ত করা, সঙ্গবদ্ধ করা, কোনো কিছুকে অন্য কোনো কিছুর অন্তর্গত বা অন্তর্ভুক্ত করা। অঙ্গীভূতকরণের এই প্রক্রিয়া বা প্রবণতা শিশু যত বড় হবে তত বাড়তে থাকবে, অর্থাৎ এই পরিধি ক্রমশ প্রসারিত হতে থাকে এবং সমাজবদ্ধ মানুষ হিসেবে ধীরে ধীরে সামাজিক প্রকৃতি অর্জন করে।
সামাজিকীকরণের ক্ষেত্রে ভাষা কিভাবে কাজ করে। তাহলে আমরা এখানে কিন্তু তিনটা পয়েন্ট করে ফেলেছি অলরেডি, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। উদাহরণগুলো দেখলে তোমরা অনায়াসে কিন্তু বলতে বলতে পারবে যে অনুকরণ কি, অভিভাবন কি, আর অঙ্গীভূতকরণ কি। এবার সামাজিকীকরণের ক্ষেত্রে ভাষা কিভাবে কাজ করে। তো ভাষা মানুষের যোগাযোগের অন্যতম প্রধান বাহন। তোমরা জানো যে যদি ভাষা না জানা যায় তাহলে কিন্তু যোগাযোগ স্থাপন করা যাবে না। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয়। ভাষার মাধ্যমে ব্যক্তি মনের ভাব প্রকাশ করে। বহির্জগৎ সম্পর্কে জানা, অন্য দেশে শিক্ষা অর্জন সবই চলে ভাষার মাধ্যমে। বস্তুত ভাষায় মানুষের ব্যক্তিত্বকে প্রভাবিত করে। তাহলে ভাষা আমাদের জন্য সামাজিকীকরণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু পয়েন্ট গুলো থেকে তোমরা অনায়াসে বুঝতে পারছো। এবারে দেখো সামাজিকীকরণের ক্ষেত্রে যে যে উপাদান গুলো প্রভাব ফেলে সেগুলো হলো কি, প্রথমে অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ এবং ভাষা। এগুলো হলো সামাজিকীকরণের উপাদান। এবার তোমাদের বাড়ির কাজ, তোমরা বাড়িতে কি প্রশ্নটা লিখবে দেখো, সামাজিকীকরণে অভিভাবনের গুরুত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা এখানে চারটা পয়েন্ট করেছি সামাজিকীকরণের উপাদানের মধ্যে, তার মধ্যে তোমাদের একটা পয়েন্ট শুধু আমি দিয়েছি। এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে পরীক্ষাতে আসে যে সামাজিকীকরণে অভিভাবনের গুরুত্ব ব্যাখ্যা করো। তো আজকের ক্লাসে তোমরা সবাই থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ঘরে থেকো, নিরাপদে থেকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।